ওটাও হোক একটু রেকর্ড হোক স্ক্রিনে যেহেতু রেকর্ড হচ্ছে তাহলে আপনারাও একটু দেখুক মানে এই লিঙ্কটা যে পেয়েছেন কার মাধ্যমে লিঙ্কটা পেয়েছেন আচ্ছা আচ্ছা রনির মাধ্যমে এসেছেন আচ্ছা 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 ঠিক আছে তাহলে সুমিয়া কোথায় আছে ওনাকে একটু ফোন দেন দিয়ে ফোন দিয়ে বলেন অ্যাড হতে আচ্ছা দেখেন এখন আঙ্গুর আমাদেরকে কিছু দেখাচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন হৃদয় ওই ভিডিওটা আপনার ছিল না তাই তো বলি যে ব্যাপার কি এই বাসাটা আবার কার কি অবস্থা ভালোই কিন্তু পানি জমেছিল আচ্ছা ওই যে রনি শুনতে পাচ্ছেন ওই যে আপনার মেবি আরেকজন জয়েন হয়েছে তো ওনাকে বলিয়েন যে ওনার প্রোফাইল পিকে ছবিটা অ্যাড করতে হ্যাঁ তাহলে উনাকে একটু বলেন যে ওনাকে একটু বলেন যে ওনার পরিচয়টা দিয়ে একটু পরিচয়টা দিতে কোথায় থাকেন কি করেন হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা 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 ফোনে ফোনে জয়েন হতে পারবে না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সুমাইয়া মীর আপনি শুনতে পাচ্ছেন আচ্ছা ওই আপনি আপনার ওই যে মেইলের যে প্রোফাইল পিকচারটা আছে ওটা প্রোফাইল পিকচারটা আপনারটা যেটা সেটা অ্যাড করবেন আপনি একটু আপনার ইন্ট্রোডিউসটা দেন যে কোথায় থাকেন কী করেন পড়ালেখা দেন সবার শেষে এক লাইন দু এক লাইনে বলতে পারেন যে কেন গ্রাফিক্স শিখতে চাচ্ছেন হ্যাঁ একটু বলেন
রংপুরে কোথায়? সুমাইয়া শুনতে পাচ্ছেন? মানে একজাক্টলি রংপুরে কোথায়, মানে কোন জায়গায়, একটা এলাকার নামটা বলেন যেখানে থাকেন। গ্রাফিক্স গ্রাফিক্স শিখতে যাচ্ছেন কেন? আচ্ছা, আপনি তো যেহেতু দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছেন, আমাদের এই ব্যাচ থেকে আপনার বিজনেস কার্ডের একজন অর্ডারও পেয়েছেন। অর্ডার পাওয়ার পর মানে ফাইনালিভাবে অর্ডারটা সাবমিটও করেছেন, প্লাস সেভাবে ফাইভ স্টার রিভিউও পেয়েছেন। হ্যাঁ, তা একজাক্টলি বাকিটা তাহলে আমাদের যারা এখানে সিনিয়র আছেন, বাকি মেম্বার যারা আছেন, তা আপনি যেহেতু অনেক ক্লাস মিস দিয়েছেন, তা এখানে একটা আমার ইউটিউব চ্যানেল আছে, আপনি ওই ভিডিওগুলো ওখান থেকে আপনি দেখতে দেখে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, যেহেতু মনে করেন আজকে আপনাদের কততম ক্লাস, 14তম ক্লাস মেবি, তাই না প্রান্ত? 14তম ক্লাস না আজকে? আচ্ছা সুমাইয়া, ঠিক আছে, আপনার ওই যে মাইক্রোফোনটা বন্ধ করে নেন। আচ্ছা, এখন আসি মূলত এইচডব্লিউ হোমওয়ার্ক। হোমওয়ার্কের দায়িত্ব যাকে দিয়েছিলাম তিনি তো এখনো আসেননি, তা আমাদের মাঝখান থেকে কাকে দেই? প্রান্ত? হ্যাঁ, তা দায়িত্বটা প্রান্তকে দিলাম। হ্যাঁ প্রান্ত, আপনি একটু তাহলে জিনিসগুলো দেখেন। আর রনি, হ্যাঁ দেখেন, আপনি দেখেন না রনি দেখো, মানে আপনার দায়িত্ব হলো আজকে জাস্ট এইচডব্লিউ গুলো কে কে দিয়েছে, কে কে দেয়নি, এটা জাস্ট নামগুলো জাস্ট বলবেন, মানে যারা যারা দেয়নি, নাকি যারা যারা দেয়নি তারা আজকে বাবু ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আজকে আপনাদের ইলাস্ট্রেটর নিয়ে কথা ছিল, তা উনি আজকে আপাতত ইলাস্ট্রেটর নিতে নিষেধ করেছেন। হ্যাঁ, ইলাস্ট্রেটরের ক্লাস আপনাদের আগামীকাল থেকে হবে। আজকে এই 14তম ক্লাস পর্যন্ত কে কতটুকু কাজ শিখেছে, হ্যাঁ আগে আপনাদের প্রথম সর্বপ্রথম তো আমি দেখাইতাম এত দিনে, এখন আজকের দিনটাতে আপনারা প্রত্যেকেই স্ক্রিন শেয়ার করে করে কী কাজ শিখলেন, কতটুকু শিখেছেন, জাস্ট রিভিউ দিলেন ক্লাসগুলো। আর রনি, রনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, তার আগে বলেন আপনি এখন কি মানে সুস্থ? আচ্ছা, তাহলে সুস্থ হলে হলে আলহামদুলিল্লাহ, দেখ ভালো, এটা ভালো একটা খবর। আপনি আপনার ভাবি তাহলে একটু জাস্ট হেল্প করিয়েন, ঠিক আছে? আর ওনার গিগ কয়টা গিগ দিয়েছেন বা অ্যাকাউন্ট খুলে, অ্যাকাউন্ট তো মেবি ওনার খুলেন নাই এখনো, যেহেতু আজকে কথা হলো। আর বাসায় তো পিসি একটা, তাই না? আপনি যেটা ইউজ করেন ওটাতে তো অলরেডি আপনি অ্যাকাউন্ট খুলেছেন। আচ্ছা, না ওটাতে তো আর খুলতে, মানে উনি তো আর খুলতে পারবে না। আচ্ছা, এই কারণে মেবি তাহলে অ্যাকাউন্ট উনি এই পর্যন্ত ক্রিয়েট করেননি এখনো। আপনি তাহলে জাস্ট রনি শুরু থেকে যে কাজগুলো আছে, যে আমার কথা হচ্ছে কি, যে নিখুঁতভাবে দেখানোর দরকার নেই, যে হ্যাঁ এই কাজটা এইভাবে করলে এই কাজটা হবে, এইভাবে জাস্ট। হ্যাঁ,
সোনালি আছেন? ম্যাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আপনার দুইটা আইডি দেখাচ্ছে, ঠিক করে ঠিক করেছেন তাহলে মনে হচ্ছে, তাই না? কি প্রবলেম ছিল? আশরাফুল কোথায়? পাশের ঘরে। ওনার প্রবলেম গতকালকেও কিন্তু ওনার প্রবলেমটা কি সলভ হয়েছে? হ্যাঁ, উনি আপনার ফোন থেকে জয়েন হলেও তো ফোন থেকে কথা বলতে পারেন। আচ্ছা আচ্ছা, আগের আগের টেলিফোন প্রান্ত। তাহলে এই সোনালি দেখেন, কাজগুলো দেখেন, আপনি তো এসডব্লিউ করেছেন তাই না? প্রান্ত, তাহলে ওই আটজনের নামটা আগে বলেন যারা যারা অলরেডি সাবমিট করেছেন কাজ। আচ্ছা, এখানে হাসনাত জাহান, এখানে হাসনাত জাহান নামে কেউ নাই, এখানে ইশরাত জাহান আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ দেন তারপর। আপনি সহ আর যারা দেয়নি তাদের একটু নামগুলো বলেন তো। ওনার তো বাসায় একটু সমস্যা, হৃদয়ের একটু বাসায় প্রবলেম ছিল যার কারণে উনি দিতে পারেননি। যাই হোক, এটা তারপর আর আচ্ছা, ও অলরেডি দেখাচ্ছে কাজ করে। হ্যাঁ সমস্যা নেই, যারা যারা দেয় নেই তারা অ্যাট ফার্স্ট এখন দেখাবে, দেন আপনি ই করবেন, ঠিক আছে? আপনি হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে আছেন যারা। আচ্ছা হ্যাঁ, সোনালি বলেন। কেন, ভিডিও যে ছিল ভিডিওটা দেখেননি? ফোনে ফোনে দেখবেন, ফোনের মধ্যে কারেন্ট লাগে ফোনে তো। হ্যাঁ এখন কিন্তু দোকান 7টা পর্যন্ত খুলে দিচ্ছে, 7টা পর্যন্ত খোলা থাকে, দোকান বন্ধ করতে করতে দেখা যায় 8টা 9টা হলে দিয়ে দেয়। হ্যাঁ আচ্ছা, তাহলে প্রান্ত শুনতে পাচ্ছেন? আচ্ছা, যে রনির কাজ দেখানো শেষ হবে, তারপরে মনে করেন যে যারা যারা এসডব্লিউ দেয়নি সেখান থেকে একজন শুরু হবে, তার মধ্যে বলে দেই রফিকুল, আপনি তাহলে পিসিতে বসেন, পিসিতে বসে ফটোশপ অন করে এই কাজগুলো একটু রেডি করেন। হ্যাঁ রফিকুল, হ্যাঁ আচ্ছা
আচ্ছা সমস্যা নেই রফিকুল, তাহলে দেন আরেকজনের কাছে যাবো প্রান্ত। হ্যাঁ আগে রনির কাজগুলো দেখেন সবাই। হ্যাঁ ইশরাত, ক্যামেরার বলেন। আপনি ওই যে আপনার ভাষণটা তো 17 না, CS6। আমি সিসির কথা বলেছিলাম ইশরাত, সিসিটা দেন নাই তাহলে। সিএসে অনেক কিছু নাই মানে অনেক কিছুই নেই। হ্যাঁ আপনি ইশরাত এই দেখেন এখানে চ্যাট বক্সে, আচ্ছা আপনার যে হোয়াটসঅ্যাপটা চেক করেন। হ্যাঁ আঙ্গুল বলেন। হ্যাঁ ও তো দরকার নেই তো অত ঝামেলা কেন করতে যাবে বলেন, তাই না? আপনি ও যে আচ্ছা আপনার ও যে অলরেডি দেখেন যে লিঙ্কটা যে যেটা আছে ওই লিঙ্ক থেকে ফটোশপটা নামে নিয়েন সিসিএস এটা। হ্যাঁ কিছুই করতে হবে না, জাস্ট ডাউনলোড দিবেন। হ্যাঁ হ্যাঁ শামিমা বলেন। আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ তো ওই ওই কাজটাই দেখাবেন, ওই কাজটাই দেখাবেন তাহলে, ঠিক আছে? আচ্ছা এর কিবোর্ডটা কোথায়, এর আদিবার কিবোর্ড কোথায়? হ্যাঁ দেখো এই ফ্যানটা বন্ধ করে গা ঠান্ডা হয়ে গেছে।
ঠান্ডা রাখা আছে তো মাঝে সাথে রাখা আছে যদি আসে না কম যদি চলে আসে হ্যাঁ ওটা রনি ওটা অ্যাকচুয়ালি যখন আপডেট দিবেন হ্যাঁ ফাইলটা কিন্তু এমনিতে ভারী হয়ে যাবে এর জন্য পুরাতনটা দিয়ে কাজ করার চেষ্টা করবেন না রনি মমরটা একটু দেখান এডিটিং করে দেখান ব্যাকগ্রাউন্ড করা লাগবে না জাস্ট আপনি পিকচারটার উপরে কাজটা করেন হ্যাঁ বলেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে বিষয়ে বলতেছি আমি একটু পরে সবার কাজ দেখার পরে আমি দেন কথাগুলো বলতেছি হ্যাঁ দেখো
দিচ্ছি শামিমা, আপনি আপনি স্ক্রিনটা শেয়ার করেন শামিমা। হ্যাঁ শামিমাকে বললাম যে স্ক্রিন শেয়ার করে উনি ওনার কাজটা দেখাও। আর তোমার অ্যাকচুয়ালি রফিকুলের পিসি তো সমস্যা, তার কারণে উনি দেখাতে পারছে না। হ্যাঁ গুরু বলেন।
আচ্ছা আমি অবশ্যই দেখাবো, একবার কেন 100 বার দেখাবো, কিন্তু তার আগে আমাদের যে কাজগুলো যেভাবে বলেছি আমাদের এখান থেকে ওরা সবাই অবশ্যই যারা যারা এসডব্লিউ করেননি একটু স্ক্রিন শেয়ার করে যে কাজ পারেন ওই কাজটা একটু দেখান। এটা শুরুতে বলেছি আঙ্গুর, হ্যাঁ আজকে সবার কাজ দেখবো, তারপর শামিমা শুনতে পাচ্ছেন? শামিমা সুজন আছেন? আচ্ছা একটু স্ক্রিন শেয়ার করেন, যে কাজটা শেষ করেছেন ওই কাজটা একটু দেখান। সেটাই তো বললাম, কখন ডাকলাম আপনাকে, আপনি এখন রিপ্লাই দিলেন। সুজনের কাজটা দেখেন, সুজনের পর আপনি তারপরে স্ক্রিন শেয়ার দিয়েন। এই কাজটা করেছেন? আচ্ছা আপনি যে এটা এটা দেখান যে কিভাবে রিমুভ করেছেন স্পটগুলো, এটা শুধু একটু স্ক্রিন শেয়ার করে দেখান, ফটোশপে চলে যান।
कोई नहीं।
সুজন, ওটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, জিনিসটা আরো ফুটে উঠবে। সুজন আপনি জাস্ট দেখেন, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ শুধু দেখেন ডান দিকে, মানে বাম দিকে যেটা চুলের সামনে যে অংশটুকু আছে এটাকে এমনিতে একটা সিলেক্ট করে ডিলিট মারি দেন, আপনার কিন্তু ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে সামনে যে কালো অংশটুকু। সুজন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? সুজন কেন যেন, সুজন কেন রিপ্লাই দিতে শুনতে পাচ্ছে না? যাই হোক, এখানে আরেকটা কাজ বললে উনি ওটা করলে জিনিস আরো জিনিসটা ফুটে উঠতো, যেহেতু উনি এই পর্যন্ত করেছেন এটাই অনেক। সোনালি আপনার আইডি আবার তিনটা শো করতেছে। আচ্ছা শামিমা, শামিমা আপনি স্ক্রিনটা শেয়ার করেন। শামিমা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শামিমা দেখতে পাচ্ছি। দেখেন দেখেন, হ্যাঁ সুজন শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? যাক, আমি শুধু যেটা বললাম আপনার কাজটা সুন্দর হয়েছিল, আপনি শুধু সামনের যে অংশটুকুটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওটাকে হোয়াইট কালার দিলে আরও কিছু কাজ দেখা, মানে বললে করতেন, কিন্তু ওই সময় তো যেহেতু প্রবলেম ছিল আচ্ছা বাদ দেন, সমস্যা নেই। তবে কাজটা করেছেন যথেষ্ট সুন্দর হয়েছে। হ্যাঁ, ওটা রিটাচিংয়ের কাজের মধ্যে পড়ে। তবে এই জিনিসটা কি শামিমা, আপনি দেন যে কাজটা করেছেন এটাই তো অনেক বড়, তাই না? যে হ্যাঁ আপনি কাজটা করেছেন, যে যতটুকু পেরেছেন করেছেন। এই যে মনে করেন দেন আপনি দেখাচ্ছেন, এতে কোনো প্রবলেম নেই, এতে দেখা গেলো যে আপনি যদি আর একটু ভিডিও দেখে যদি আবার ট্রাই করেন দেখবেন যে এমনিতে আরও এতে এর থেকে সুন্দর হবে।
অনেক অনেক সুন্দর হয়েছে। আপনিও যে নিচ থেকে যে সেকেন্ড লেয়ারটা আছে, হ্যাঁ একবার সবার নিচ থেকে যেটা লক করা আছে তার উপরে যে লেয়ার ওয়ানটা আছে ওটার চোখটা বন্ধ করে দেন, সাদা কালার ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ার লেয়ার ওয়ান লেখা যেটা। আর নিচে আসেন, নিচে নিচে আসেন, তার নিচেরটা হ্যাঁ সাদা কালার, যেটাতে কালার দিয়েছেন, সাদা কালার দিয়েছেন ওটার চোখটা বন্ধ করে দেন, ট্রান্সপারেন্ট দেখান। শামিমা নিচের নিচের যে লেয়ারটা, সবার নিচের লেয়ার যেটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড যেটা লেয়ার, হ্যাঁ ওর ওর নিচের লেয়ারটা, হ্যাঁ হ্যাঁ। এখন একটু ছবিটা ছোট করেন, কন্ট্রোল জিরো দেন, পারফেক্ট। আপনি যখন গিগে দিবেন, হ্যাঁ দেখেন আমি বলি, যখন গিগে আপনি এই সাইকেলটাই দিবেন, কোনো প্রবলেম। আপনি যে গিগের যে সাইজটা আছে 550x370, আপনার এই সাইকেলের বিফোর যেটা সেটা ছোট করে মনে করেন যে বাম দিকে একটু দিবেন, আর এই যেভাবে আছে আফটারে যে ছবিটা যেভাবে আছে সেভাবে মনে করেন যে আপনার ছবিটা থাকলো, এইভাবে কিন্তু করে গিগ দিতে পারবেন। কয় ঘন্টা লেগেছে এটাতে? এটাতে প্রান্ত মাইক্রোফোনটা বন্ধ করেন, প্রান্ত হ্যাঁ 15 ঘন্টা লেগেছে। দেখেন একটা জিনিস, দেখেন 15 ঘন্টা লাগুক সমস্যা নেই, কিন্তু আপনার কাজটা দেখেন কত পারফেক্ট এসেছে একবারে, হ্যাঁ একবারে নিট অ্যান্ড ক্লিন। বিশেষ করে আপনার মনে করেন চাকার যে গ্রিডগুলো আছে আঁকাবাঁকা, আর সবচেয়ে আপনাদের দেখেন যে যতটা হার্ড মনে হচ্ছে উপরের অংশটুকু, তার চেয়ে বেশি হার্ড হচ্ছে আপনার চেনটা, হ্যাঁ চেন যেটা আছে সাইকেলের যে চেনটা, এই চেনটাতে কিন্তু দেখেন আপনার অনেকগুলো কাজ আছে। আর ধীরে সুস্থে ধীরে সুস্থে ধীরে সুস্থে করেই কিন্তু নিয়ে যেতে হয়, উপরে একবার নিচে একবার এভাবে করে। না না না, ছিদ্রগুলো যেগুলো আছে না ওগুলো আপনারা চাইলে আপনি যে কুইক সিলেকশন টুল থেকে ছোটো যে ছোটো 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 করে ওখান থেকে কিন্তু নিতে পারেন, বা অথবা ল্যাসো টুল ইউজ করেও কিন্তু আপনি ওইগুলো ই করতে পারেন। গোল যেগুলো আছে গোলগুলোতে তো আর প্যান্টও লাগতেছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূক্ষ্ম আসবে, দেখতে হবে, দেখতে হবে অ্যাকচুয়ালি যে বড় দিচ্ছেন না ছোট দিচ্ছেন। পেন্টুল করেছেন, হ্যাঁ হ্যাঁ শামিমা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বললাম তো এই সাইকেল দেখেন শামিমা যেহেতু অলরেডি 15 ঘন্টা সময় দিয়েছে এতে, কিন্তু তার কাজটা দেখেন পারফেক্ট এসেছে। কিন্তু আমরা এখনও অনেকে আছি 15 ঘন্টা তো দূরের কথা, 1 ঘন্টায় সময় দিতে চায় মানে পারি না অলরেডি অ্যাকচুয়ালি। তারামণি আপনি কি শুনতে পাচ্ছেন? তারামণি প্রান্ত এরপর কে নাম বলেন? হ্যাঁ
উনি আছেন আচ্ছা হ্যাঁ আছেন হ্যাঁ সাকিব আপনি একটু দেখান স্ক্রিনশট দেন যে কাজটা আপনার পারফেক্ট হয়েছে বা মনে করেন যে আমি এই কাজটা পারি ওই কাজটাই দেখান সাকিব সাকিব শুনতে পাচ্ছেন আচ্ছা এরপরে কি প্রান্ত সাফিউল ইসলাম তো মনে হয় বের হয়ে গেছে মেবি আচ্ছা দেন তারপর প্রান্ত তারামণির ব্যাপারটা বলি আপনাদেরকে যে উনি একটু
বাবু ভাই আমাদের মাঝে এসেছেন, হ্যাঁ আপনি কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। জি আচ্ছা, এখানে অলরেডি দুইজন নতুন আছে আজকে আমাদের এখানে, না এখানে দুইজন আছে আপনার হচ্ছে সুমাইয়া মীর আর হচ্ছে আপনার যে এম এইচ উদয়, এই দুইজন। আচ্ছা ভাই ঠিক আছে। আজকে অলরেডি ভাই 5টা গিগের ক্লাস শেষ, হ্যাঁ 5টা গিগ ন্যূনতম 5টা গিগ, যে গিগগুলো দিলেই অর্ডারগুলো পাবে সব 5টা গিগের কিন্তু ক্লাস অলরেডি করা হয়ে গেছে। তার মধ্যে আরেকটা নিউজ দেই আপনাকে, গতকালকে একজন আমাদের গ্রুপেই আপনার বিজনেস কার্ডের একটা অর্ডার পেয়েছেন, দেন কমপ্লিটও করেছেন। ওনার বাসা অ্যাকচুয়ালি পানি ঢুয়ে গেছে, ঠিক আছে, উনি জাস্ট ফোন দিয়েছিল আমার, এমনিতে লাইনে আছেন যে সাকিব হাসান, যাক দেখতেছেন সাকিব হাসান।
সাকিব কথা শুনতে পাচ্ছেন? সাকিব সাকিব হ্যাঁ সাকিব কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা একটু সাকিব, দেখেন আমাদের মাঝে যারা নতুন আছে, হ্যাঁ আপনারা সবাই কিন্তু এই গ্রুপে জয়েন্ট হবেন। এটা ফেসবুকের একটা গ্রুপ, আমি লিংক দিয়ে দিলাম, এটাতে জয়েন্ট হবেন সবাই যারা যারা এখন পর্যন্ত হয়নি। ওখানে কিন্তু আপনাদের আর্নিং এর যেটা আছে, আর্নিং এর এটা আপনারা ওখানে পোস্ট করতে পারেন। হ্যাঁ আশরাফুল, আপনার কাজ শেষ হয়েছে, আপনি স্টপ করে দেন। প্রান্ত এরপরে কে? তিতাস আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আপনি একটু স্ক্রিন শেয়ার দেন তিতাস, স্ক্রিন শেয়ার দিয়ে আপনি যে কাজটা পারফেক্ট পারেন, হ্যাঁ ওই কাজটা শুধু দেখান, যে কাজটা আপনি পারেন। মানে এখন কি এখন আর কারেন্ট নেই? ও আচ্ছা আচ্ছা, সেটা ঠিক আছে। হ্যাঁ তিতাস ঠিক আছে, সমস্যা নেই। তাহলে হ্যাঁ সোনালি, সোনালি আপনি স্ক্রিন শেয়ার দেন যে কাজটা আপনার, মানে মনে করেন যে আমি এই কাজটাতে পারফেক্ট, হ্যাঁ আপনি ওটাতে 100% আপনার কোয়ালিটি বেস্ট, মানে বেস্ট দিতে পারবেন, যে এই কাজে আপনি 100% বেস্ট দিতে পারবেন, ওই কাজটাই স্ক্রিন শেয়ার করে দেখান। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন। ওই জায়গায় ইশরাত, ইশরাত আপনিও চাইলে হেল্প করতে পারেন। সাকিব হাসান শুনতে পাচ্ছেন আমার কথা? সাকিব হাসান সাকিব হাসান Thank you.
আচ্ছা কিছুই করতে হবে না, উনি জাস্ট দেখে বের হয়ে যান, ভয় লাগবে কেন? সকালে
তোমার কি অবস্থা? সিটিতে ফটোকপি করলাম, হচ্ছে আইডি, মানে এমন অবস্থা যে ওই কাজ করতে মনে করো 2 দিন লাগতো। কাউন্সিলর নাই, মৌলিক মহিলা কাউন্সিলর নাই। একবার এরা করছে প্রত্যয়নপত্র আনেন, এটা আনেন, সেটা আনেন, থাকবি আইডি কার্ডগুলো সাথে নিয়ে গেছিলাম, প্রত্যয়নপত্র নিলাম, সবগুলো মেয়রের কাছ থেকে সই নিয়েছি। নাই কি বলবো, দিয়ে 50 টাকা জমা দিয়ে তারপরে সব নিয়ে জমা নিল। একবার তো নিল, কচ্ছে যে প্রত্যয়নপত্র নেই, আপনার কাউন্সিলর প্রত্যয়নপত্র নিয়ে আসেন, যে জায়গায় মাটি দিয়েছে প্রত্যয়নপত্র নিয়ে আবার গেলাম মেয়রের কাছে, নিয়ে দিল সব। এখানে আসলে দিয়ে দিব, রবিবার আসবে না? বাটন চাবাচ্ছে, দাঁত হয়েছে, দাঁতের হয়ে গেছে, একটু মাথা মনে হয় কাঁচের গ্লাস দিব না বোঝা যায়, খসর খসর করে দাঁতের মুখতে পারে। আলোর এই লাইটটা দিয়ে দাও, বাতি দিয়ে দাও। শোনো,
অভিজ্ঞতা কিছু ধরেন সোনালি, পারফেক্ট হয়েছে এখন ওটা। হ্যাঁ ঠিক আছে, ওটাকে একটু জুম করেন, ও গলার অংশটুকু জুম করেন। হ্যাঁ দেখান একটু জুম করে, আরো জুম করেন। আর জুম হয় না, ওই দেখেন, ওই দেখেন নিচে করেন। হ্যাঁ এই এই যে সাইড গুলো, এগুলোতে এরেজার টুল দিয়ে আপনার ওটা এরেজ করতে হবে, বাড়তি যে অংশটুকু। হ্যাঁ ওইটা করেন, সফট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো বলতে যে নিচে ওই যে অলরেডি দেখেন আপনার শার্কের মতো দেখাচ্ছে দাঁত। আপনি ওই যে চেনের বাইরে যে অংশটুকু আছে, হ্যাঁ ওটুকু কেটে দেন, বাইরে বাইরে আরো বাইরে, আর সামনে 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 আগান, আর একটু সামনে আগান, সামনে আগান, সামনে পিছনে যাচ্ছেন কেন, সামনে আগান, আরো সামনে, সাদা অংশের দিকে না, চেনটার সামনে আগান। হ্যাঁ একটু আগান আগান, গোল অংশটুকু আপনি ওই জায়গাতে একটু আরো আগান। হ্যাঁ আগান, আগাচ্ছেন তো, ঠিক আছে আর একটু আগান। ওই হ্যাঁ দেখেন ওই যে বাড়তি অংশটুকু ওখানে আছে, ওটা ওই বাড়তি অংশটুকু কেটে দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি ওই যে এরেজারটা সফট নেন, ওখানে হার্ড নেওয়া আছে ওটা। আচ্ছা ওটা ভেতরে থামেন, ওটা হ্যাঁ ওই যে ওটা নেন, আর ওটা নেওয়ার পর আপনার যে প্রথম লেয়ারটা সেটা সিলেক্ট করেন। হ্যাঁ সবার উপরেরটা সিলেক্ট করেন। হ্যাঁ এখন করেন ওই জায়গায় ক্লিক দেন। আচ্ছা আপনার অপাসিটি 100 করা আছে, ওটাকে 35 করেন, ওটা না পাশে 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 আরো পাশে। হ্যাঁ দেখেন ওটা কত করা আছে, আপনার উপরে দেখেন ওই যে আরেকটা ডান দিকে দেখেন 100% করা আছে অপাসিটি, অপাসিটি সোনালি। হ্যাঁ হ্যাঁ ওটা 35 করেন বা 40 করেন। তিতাস আপনার এখানে কারেন্ট এসেছে? ক্লিক ক্লিক দেন দেখি। হ্যাঁ আপনি যে সাদা অংশটা নিয়েছেন, আপনি ওই যে ফরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা নেন, চেঞ্জ করেন ফরগ্রাউন্ড, আপনার সাদা করা দেওয়া আছে ওটাকে কালো করেন। হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা ওই যে অ্যারো কিটা, অ্যারো হ্যাঁ বা কালো করে দেন ওখানে। এখন এখন ড্র্যাগ করেন নিচে, আরো নিচে, আরো নিচে 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 নিচে, হ্যাঁ উপরের দিকে, আরো একটু উপরে যান, সামনে আগান, হ্যাঁ আগান, হ্যাঁ ক্লিক দেন ওই জায়গাতে। এবার ভিতরে গেছে, ডান দিকটা দেখেন তো, ডান দিকটা দেখেন, ডান দিকেরটা দেখেন, এটা বাদ দেন, আপনার ডান দিকেরটা যান তো, হ্যাঁ ডান দিকে যান। আচ্ছা হ্যাঁ ওখানে একটা ক্লিক করেন তো, হয়েছে 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 হয়েছে, একবার ক্লিক একবার ক্লিক, চেনটাকে খেয়ে ফেললেন। আচ্ছা যা আপনি খেললেন, যাই হোক সুন্দর হয়ে, তারপরও যেটা কাজটা করেছেন
টাইপিং মাস্টার আবার কি নিয়ে আসলেন? আচ্ছা তারপরে, হ্যাঁ এখন কোন কোন এগুলো আশরাফুল আপনাকে বলে দিবে এখন, ঠিক আছে, যে প্রবলেমগুলো আছে। ঠিক আছে, বন্ধ করেন, আপনি বন্ধ করেন এখন। হ্যাঁ এখন একটু বন্ধ করেন, যেটা যতটুকু করেছেন অনেক ভালো করেছেন, সমস্যা নাই। তিতাস, সাকিব হাসান আপনি শুনতে পাচ্ছেন? সাবির, সাকিব, সাকিব, আচ্ছা প্রান্ত আর কে আছে? প্রান্ত আর কে আছে? তিতাস, তিতাস তো সামনে আছে, কিন্তু তিতাস আপনি শুনতে পাচ্ছেন কথা? তোমার একটু তিতাসকে, তিতাসের সঙ্গে কথা বলেন তো। ওর লোডশেডিং এর প্রবলেম অ্যাকচুয়ালি বললো যেটা, তখন আর তো কেউ নাই এদিকে আপাতত। আচ্ছা বলেন। আচ্ছা ওয়েব ডিজাইনের মধ্যে ডিজিটাল মার্কেটিং, আচ্ছা হ্যাঁ ওয়েব ডিজাইন, ঠিক আছে, সমস্যা নেই, আমি কথা বলবো, হ্যাঁ কথা বলে দেন জানাবো। উনি কি রেজিস্ট্রেশন করেছেন? আচ্ছা ওটা, আচ্ছা হ্যাঁ আচ্ছা একটু জিনিস দেখেন, আপনাদেরকে শুরু করি জাস্ট তানজিনের এই ছবিটা দিয়ে। ছবিটা দেখতে পাচ্ছেন? আচ্ছা আমরা এখন জাস্ট হালকা কাজ দেখাবো, বেশি কাজ দেখাবো না আমি, যেহেতু অ্যাকচুয়ালি ম্যানিপুলেশনের নাম তো শুনেছেন আপনারা, তাই না? ম্যানিপুলেশন, ফটো ম্যানিপুলেশন, একজন বলেন তো ম্যানিপুলেশনটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা কাছাকাছি গিয়েছেন, আর কেউ? অ্যাকচুয়ালি এর মানে ডেফিনিশন বলতে পারবেন, ম্যানিপুলেশনের ডেফিনিশন?
আর কেউ না পারলেও বলেন, সমস্যা নাই। আচ্ছা, অ্যাকচুয়ালি কি যে মানে বেশ কয়েকটা ছবি নিয়ে যে কাজ করা হয়, হ্যাঁ বেশ কয়েকটা ছবি নিয়ে যে কাজ করা হয় তাকে ম্যানিপুলেশন বলে। এখন মনে করেন এখানে এই পিকটা আছে, এর মাঝে আমি যদি এই পিকটা যেটা দেখেন এটা কি জাস্ট ফাটামাটি না, এটাকে যদি মনে করেন আমি এই পিকে যদি নিয়ে যাই, ঠিক আছে সাইজ কিন্তু বেশি বড় না। এই সময় আবার কে আসলো, ঠিক আছে এটা জাস্ট দেখেন কি করতেছি। বন্ধ করি, প্রথমে আপনারা যেটা করবেন আপনাদের যে ছবিটা থাকবে সেটাকে কন্ট্রোল জে দিয়ে অবশ্যই কপি করবেন, ঠিক আছে। তারপর একটা জিনিস দেখেন যে যতটুকু জায়গাটা অ্যাকচুয়ালি ম্যানিপুলেট করতে চাচ্ছেন, লেসো টুল হোক বা কুইক সিলেকশন টুল হোক যেটাই হোক না কেন, এটা দিয়ে জাস্ট আমি এতটুকু জায়গা রাখতে চাচ্ছি। হ্যাঁ আশরাফুল কি বললেন, হ্যাঁ একটু দেখেন যেটা দেখাচ্ছেন একটু দেখেন তারপরে বুঝবেন। এখন কন্ট্রোল জে দিয়ে আমি এটা কি করলাম দেখেন, কপি করলাম না আমার এই জায়গাটুকু, এখন এই যে জায়গাটা আছে এই জায়গাটুকু কি করব, আমরা জানি অবজেক্টটা উপরে থাকবে, এখন যদি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায়, হ্যাঁ আমার তো এইটুকুই নিয়েছি তাই না, আচ্ছা অল্টার চাপলে দেখেন এই যে মাইনাস হবে, ঠিক আছে এটাকে আপনি মাইনাস করে দিতে পারবেন অল্টার চেপে। এইভাবে অপাসিটিটা কমালেন, দেখেন এখন জাস্ট এর যে ফেসটা দেখেন, এখন তো এখন কথা হচ্ছে যে চোখের মধ্যেও আপনার চলে আসছে দাগ, দাঁতের মধ্যেও দাগ চলে আসছে তাই না, তা এই দাগগুলোকে সরাবো কিভাবে, জাস্ট ইরেজার টুল সিলেক্ট করে
আর আপনার আঙ্গুর যেটা বলেছিলেন, হ্যাঁ, যে কালারের ব্যাপারে, তা জাস্ট এইখানে একটা দাগ দিলাম, এইখানে দিলাম, ঠিক আছে। বাইরে যাতে না যায় এই অবস্থাতে যদি এটাকে আমরা ওভারলে করে দিই, হ্যাঁ, অনু আপনি রামমোহনে কিনতে পাবেন, রামমোহনের দোকানের নামটা মনে পড়তেছে না। দেন আপনি এই হৃদয় একটু দেন, ওনাকে সলিউশনটা দেন। আপনার আচ্ছা এই জায়গাটা দেখেন, এই এই জায়গাটা তো ক্লিয়ার আপনারা, যে এটাই জাস্ট একটা ম্যানিপুলেট করা হলো এটাকে। হ্যাঁ, এখন যদি এই জায়গায় আমি এটা যদি না নিতাম, হ্যাঁ, এটা দেখেন, এটাকে আমি আবার কি এই করে দেই, রিলিজ করে দেই, এটা রিলিজ করে দিলাম। রিলিজ করে দেওয়ার পর আমার এই চোখটা যদি খোলা থাকে, দেখেন কি অবস্থা, এটা বন্ধ করলাম, এটাকে যদি আমি সরাসরি আপনার ছবি যদি আমার এটার উপরে থাকে এবং এটাকে যদি আমি ই করে দেই, অপাসিটিটা কমানোর পর দেখবেন যে অ্যাকচুয়ালি কতটুকু ক্লিয়ার আসে আর কি।
এটা যদি ডার্ক দিলেন 81 এটা যদি আরো কমাই দেন আপনার অপাসিটিটা কমে যাবে এই জায়গা ক্লিয়ার তো এটা জাস্ট একটা ম্যানিপুলেট হলো হ্যাঁ যে একটা পিকচারকে ম্যানিপুলেট করা এটা ক্লিয়ার তাহলে আমি আরেকটা পিকে যাচ্ছি হ্যাঁ আচ্ছা এবার যেটা কাজ করব সেটাতে কোনো নায়ক নায়িকাও পড়বে না বা ফর্সাও থাকবে না কালো কেউ থাকবে না এটা দেখ এটা গেল কাজ এটা বাদ দিলাম এটা গেল এটাও কাজ গেল এখন দেখেন এটা কি ঘাস আচ্ছা এটা বাদ দেন এটা কি ঘোড়া তাই না আর দেখেন এটা কি একটা ফোন ঠিক আছে একটা ফোন তার মধ্যে ঘাস তার মধ্যে ঘোড়া এটা আমি ডিলিট করে দিলাম এখন কি থাকলো শুধু ফোন থাকলো এখন ফোন থাকলো এখানে একটা ঘোড়া আছে আর এখানে একটা ঘাসের রাউন্ড আছে তাই না এখন যদি কেউ চান যে হ্যাঁ এই ঘোড়াটাকেই আপনারা ঘাস সহকারে এটাকে যদি নিতে চান নিতে পারেন আবার এটা বাদ দিয়েও আবার আপনারা যদি চান যে না আমি এই ঘাসটাকে এই ফোনের মধ্যে সেট আপ করবো সেটাও সেট আপ করতে পারেন তো দেন এটার রেজুলেশনটা কিন্তু অনেক বড় হ্যাঁ এটা রেজুলেশন বড় তো এটাকে আমি জাস্ট ছোট করে নেই দরকার নেই আমি হ্যাঁ এটাও ফটো ম্যানিপুলেশন বা যদি দেখেন এইটুক নিলাম কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম কতটুক ঘাস আসলো আমার এটুকু এটুকু ঘাস আসলো এটাকে আমি নিয়ে গেলাম আমার ফোনের মধ্যে ফোনে ছেড়ে দিলাম ঠিক আছে তারপরে দেখেন কত ছোট নিলাম তারপরে বড় আসছে দেন ট্রান্সফর্ম করি আচ্ছা এটা হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন এটাকে ডিস্টর্ট করবেন ডিস্টর্ট করলে হবে কি যে যে জায়গায় আপনার যতটুকু দরকার সে জায়গায় ততটুকু আপনি জাস্ট নিয়ে যেতে পারছেন দেখেন এখন দেখেন ঘাসটা কিন্তু অলরেডি এখানে সিলেক্ট হয়ে গেছে এখন আমি চাচ্ছি এটার কাজ শেষ এটা দেন কেটে দিলাম এখন এই ঘোড়াটা হ্যাঁ এই ঘোড়াটা আপনারা পেন্টুলে আর কতটুকু করবেন পেন্টুলে করতে গেলেও সময় লাগবে তবে কিছু কিছু কাজ আপনারা প্রত্যেকটা জিনিসে মানে দেন সার্চ করবেন যে দেখবেন যে হ্যাঁ এটাতে করলে কেমন হয় ওটাতে করলে কেমন হয় আমি এই দুটোকে ডিলিট করে দিই বা একটু বন্ধ থাক এখন এই যেটা আমার এটা মূল লেয়ার এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম এখান থেকে আপনার আমি জাস্ট কুইক সিলেকশন টুল নিলাম নেওয়ার পর ঠিক যতটুকু দরকার এখন যদি কেউ মনে করেন যে আমি ঘাস সহ নিয়ে যেতে চাই দেন আপনারা ঘাসটাও নিতে পারবেন ঠিক আছে বাড়তি অংশটুকু
কি ব্যাপার, কার ঘুম ধরতেছে, হাঁপি দিচ্ছে? আচ্ছা এটা নিলেন, ঠিক আছে। হ্যাঁ তিতাস, আচ্ছা 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 ঠিক আছে। দেন এটাকে কি করলাম আমি, এখান থেকে তুলে নিয়ে যায়। আচ্ছা যেহেতু ঘাসটা সিলেক্ট হয়েছে, এটাকে পরে আপনারা তুলে দিতে পারবেন, সমস্যা নেই। অনেক বড় হয়ে গেছে না? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম। তার আগে বলে নেই যে আপনাদের যে বাড়তি জায়গাগুলো যেগুলো আছে, যে যেগুলো আপনার আসবে না, এই জায়গাগুলোকে আপনারা চাইলে ব্রাশ টুল দিয়েও অথবা যদি রেজার টুল আছে এগুলো দিয়ে কিন্তু ই করে দিতে পারেন, জাস্ট একটা স্মুথ আনার জন্য। যে হ্যাঁ দেখবেন যে সাইজটা বড় ছোট করে দেখবেন কতটুকুতে, দেন আপনার ক্লিয়ার বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই সাইজটা নিলে। তাহলে এটাকে আরেকটু ছোট করে নিই। ম্যানিপুলেটের কাজ অনেকগুলো আছে বুঝছেন, এক একটা এক এক রকমের। এখন যদি আপনারা চান যে হ্যাঁ এই এই দুটো পিকচারকেই, আমাদের তো এই পিকচারটা আছে অলরেডি তাই না, এই তিনটা পিকচারকে কি করলেন, যদি মার্জ করতে চান মার্জ করে নিলেন। মার্জ করে নেওয়ার পর আপনারা যে ইমেজে যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আপনার যে শ্যাডো আর হাইলাইট, এই জায়গায় যদি আপনারা এই অ্যামাউন্টটা যদি বাড়াই দিতে চান প্রত্যেকটারই, কিন্তু আপনারা দেখেন রেডিয়াস
মার্জ করলে আপনার এক জায়গা হয়ে যাচ্ছে সবগুলো। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে না আমি মার্জ না করে করতে চাই, দেন করতে পারবেন। না, হ্যাঁ রফিকুল বলেন। আচ্ছা, অলরেডি ভিডিও হচ্ছে, আপনি ভিডিওটা দেখিয়ে আবার। আমি তো ভিডিও আপলোড দিব একটু পর ক্লাস শেষে আপনাদের। এটা যদি আপনি মার্চ ই করেন, ব্রাইটনেস দিতে যাচ্ছেন, দেখেন আপনার যদি যখন মার্চ করলে প্রত্যেকটা ছবিতে কিন্তু আপনার জাস্ট এই যে এরকম আসবে। ঠিক আছে, যে যখন এই জায়গা ক্লিয়ার, ঠিক আছে, দেন এই যে এটাই শেষ, এটাই ম্যানিপুলেট আর কি। হ্যাঁ, তিতাস, তিতাস শুনতে পাচ্ছেন? তিতাস, হ্যাঁ আপনি, হ্যাঁ তিতাস স্ক্রিন শেয়ার করেন। না, এখনো দেখতে পাচ্ছি না, এখনো দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না তিতাস? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, হচ্ছে তিতাস এখন? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনার আপনি যেটাতে বেশি স্যাটিসফাই মনে করতেছেন যেটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে তিতাস, কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যদি আচ্ছা কেটে দিলেন, সমস্যা নেই।
না 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 না, আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যদি বলা হয় আপনাকে যে মূর্তিটা আকাশে ভাসিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক আছে দেন, আরেকটা দেন নেক্সট। না না তিতাস ঠিক আছে, আপনি যে ওকে করলেন না শেষে, এটা এই এই ওই ওকেটা কিন্তু বারবার আপনার আসবে। আপনি ওই যে জাস্ট ডোন্ট শো অ্যাগেন নিচের ঘরের টিক দিয়ে ওকে করে দিলে ওইটা আসবে না। আচ্ছা শুনেন, এই জায়গাতে মানে আপনি আরো ইজি ওয়েতে করতে পারেন, যেমন আপনি সিলেক্ট সিলেক্ট করলেন না, হ্যাঁ আপনি না আপনি এমনিতে ব্রাশ টুল মানে ম্যাজিক টুল দিয়েই কুইক সিলেকশন টুল দিয়ে এমনিতে সিলেক্ট করেন, তবে আগের পিকচার আগের পিকচার এই পিকচারটা না, এটা এটা চোখ বন্ধ করে দেন, এটা চোখ চোখ বন্ধ করে দেন, হ্যাঁ 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 চোখটা বন্ধ করে দেন। উপরেরটা এই এই পিকচারটা কোথায়, এটা কেটে দিলেন? আচ্ছা নেন আবার নেন, ছবিটা নেন, পেন টুল না কুইক, হ্যাঁ কুইক সিলেকশন দিয়ে আপনি সিলেক্ট করেন। আপনি কন্ট্রোল জে দিয়ে কপি করেন ওটা, জে। আচ্ছা এখন আপনার ওই ওটাকেই সিলেকশন অবস্থায় আছে কি এখনো? আচ্ছা সিলেকশন অবস্থা নাই, এখন আবার ওটাকে সিলেকশন অবস্থায় নেন। আচ্ছা কন্ট্রোল এইচ দেন, কন্ট্রোল এইচ, হ্যাঁ কিছু আসলো, কিছু আসলো, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না, জাস্ট দেখেন
যে একটা আপনার বাল্বের যে ম্যানিপুলেশন, হ্যাঁ বাল্বের ম্যানিপুলেশন করতে গেলে আপনাকে চারটা জিনিসের দরকার। যে প্রথমত আপনাকে একটা বাল্ব নিলেন, তারপর একটা পানি নিলেন, থার্ডলি হচ্ছে আপনার একটা স্প্লাস, আর ফোর্থ হচ্ছে আপনার কিছু মাছ। হ্যাঁ, এই দেখেন আমি যেটা বলেছি যে বিভিন্ন ধরনের ছবি নিয়ে যে কাজ করা হয় তাকে কিন্তু ম্যানিপুলেশন বলে। তো এইভাবে জাস্ট দেখেন বাল্ব ম্যানিপুলেশন, যে আপনার এই বাল্বের ভিতরে মাছ দুটো আছে প্লাস এই পানিটাও আছে, কিভাবে কিভাবে করলে কিভাবে হবে জাস্ট খালি আপনার একটু দেখেন। আমি আপনাদেরকে একটু একটু হেল্প করি। হ্যাঁ, প্রথমে যে বাল্ব নিলেন, বাল্বটা নেওয়ার পর এটাকে কি করবেন, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলেন। লেয়ারের নাম দেওয়া হচ্ছে, ঠিক আছে, লেয়ার ওয়াইজ কাজ করবেন, লেয়ারের নাম দিবেন। এখন দেখেন যে ভিতরে যে অংশটুকু আছে, হ্যাঁ এই অংশটুকু কিন্তু জাস্ট ডিলিট করতে হবে। লেসো টুল দেখেন, লেসো টুলটা সিলেক্ট করার পর জাস্ট আপনার যতটুকু দরকার, যে হ্যাঁ এই পর্যন্ত আমি কি করলাম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এডিট থেকে ফিল কালার করে দিলেন, কি কন্টেন্ট অ্যাওয়ার আপনার ওকে সরে যাবে এটা। সিলেক্ট থেকে আবার দেখেন ডিসিলেক্ট করে দিলাম, বা কন্ট্রোল ডি দিলেও ডিসিলেক্ট, সেম ওয়েতে আবার ল্যাসো টুল ধরে আবার এই জায়গা দেখেন সেম এগেইন কাজ, কিন্তু ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড ওকে সরে গেল, কন্ট্রোল ডি। হ্যাঁ, করে দিত মানে ইজি একবারে, যেটা এটা আপনি জাস্ট একবার ল্যাসো টুল দিয়ে জাস্ট যে যতটুকু আপনার জায়গা দরকার সেই জায়গাটুকু আপনি সিলেক্ট করে জাস্ট আপনি কন্টেন্ট অ্যাওয়ার করে দিলে, তারপর কন্ট্রোল ডি দিলে সরে যাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন যে দেন এখন দেখেন ডিসিলেক্ট হয়ে গেল, তা ডিসিলেক্ট ওখান থেকে দেখাচ্ছে আপনি যদি কন্ট্রোল ডি দেন তারপর কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। তো সামনের অংশটুকু গেল, মাঝখানের অংশটুকু গেল, এখন এই যে শেষের অংশটুকু, এই শেষের অংশটুকু দেখেন এটা কিভাবে সরাবেন, এটাকে আবার এটা ক্লোন স্ট্যাম্প টুল যেটা আমরা কাজ করেছি অলরেডি, অল্টার চেপে যে জায়গাটা ফ্রেশ আছে, হ্যাঁ অল্টার চেপে আমরা ওই জায়গাটা কি করব, দেখেন জাস্ট যতটুকু দরকার, হ্যাঁ বেশি নিব না। দেন দেখেন কাজ কিন্তু অলরেডি শেষ। এখন এখানে এই বাল্বটাকে চাইলে দেখেন এই জায়গা দেখেন নতুন আবার একটা লেয়ার নেওয়া হলো, লেয়ার নিয়ে জাস্ট আপনার ইলিপস টুল, ইলিপস টুল থেকে জাস্ট একটা শ্যাডো কিন্তু বসবে এখানে দেখেন, পেন ব্যাকেট টুল থেকে জাস্ট কালেক্ট করে দিলাম, সিলেক্ট থেকে আবার ডিসিলেক্ট আপনার জাস্ট এটা আসলো, এখন ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গোশিয়ান ব্লার, ঠিক আছে এটাকে আপনার আপনার রেডিয়াসটা কমাইলে বাড়াল, যেটা শ্যাডোর কাজ অ্যাকচুয়ালি দেখিয়েছিলাম, ঠিক আছে যদি শ্যাডো কেউ দিতে চান দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে এখানে একটা জিনিস বলি, যে আপনার মনে করেন যে যে সাইডগুলো আছে আপনারা থিঙ্কিং করবেন যে এই বাল্বটাকে মানে ফ্রেশ জায়গাতে নিয়ে যেতে, ঠিক আছে এখন পানি দরকার, শ্যাডো কিন্তু ক্লিয়ার শেষ। এখন দেখেন জাস্ট আবার প্লেস, ঠিক আছে এই যে এই ওয়াটারটা রেডি করা আছে, এই যে প্লেস দিয়ে দিলেন পানিটা চলে আসলো। এখন এই পানিটাকে কিভাবে বাল্বের ভিতরে নেবেন দেখেন, মাল্টিপ্লাই দিলে কিন্তু আপনার যে পানির যে পিকচারটা, হ্যাঁ ওটা কিন্তু বাল্বের পিছনে চলে গেল, পিছনে চলে গেলে বলতে আপনার ভিতরে এটা বোঝা যাচ্ছে। মুভ টুল থেকে দেখেন যতটুকু দরকার, আমার তো অর্ধেক দরকার, সম্পূর্ণ তো দরকার নেই, অর্ধেক এখন বাড়তি যে জায়গাটুকু আছে এই জায়গাগুলো কিন্তু কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। সলিড কালার করলেও কিন্তু এখান থেকে আপনার চলে যাবে, ব্রাশ টুল যদি সিলেক্ট করি এখান থেকে আপনার হার্ডনেসটা কমাই দেই, অপাসিটিটা যেটা আছে 100% থাকলো ব্ল্যাক কালার দিলেন,
আমার যেটা দরকার নেই। হ্যাঁ, আপনারা এটাকে এভাবে করতে পারেন অথবা ইরেজার টুল দিয়েও কিন্তু করতে পারেন। বাড়তি দেখেন আবার কিন্তু কাজ করা হচ্ছে কি যে সেম হাফ, আমার তো দরকার শুধু বাল্বের ভিতরে, তাই না? বাল্বের তো বাইরে দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো বাইরে আছে, পিকচারটা তো বাইরে আছে, উপরে দেখতেছেন না, পিকচারটা তো বাইরে আছে, বাল্বের ভিতরে তো আর পিকচারটা নেই, আলাদাভাবে কিন্তু পিকচারটা আছে, কিন্তু সেটা বাল্বের সমান নেওয়া হয়েছে। এখন দেখেন ওটা জাস্ট সরানো হচ্ছে, এখন যদি বাল্বের উপরে যদি ঘষা দেন ওটা কিন্তু উপর থেকে কালার চলে যাবে। দেখেন এই যে উপর থেকে যদি ঘষা দেওয়া হচ্ছে তাহলে কিন্তু বাল্বের আগের যে কালারটা সেটা মনে হচ্ছে, ঠিক আছে? এই জন্য ওই জায়গাটাকে অবশ্যই আপনাদেরকে হাইড করতে হবে। এখন যেগুলো অপ্রয়োজন জায়গাগুলো ওগুলো আমরা জাস্ট দেখেন মুভ করে দিচ্ছি, এই জায়গাতে যেগুলো আছে। দেখেন এখন এটা দেখতে আপনার একবারে মনে হচ্ছে যে হ্যাঁ ভিতরে আছে, তাহলে দুইটা কার্ড শেষ। এই জায়গায় যে আপনার কোনটা লিউ দিলেন, হিউ স্যাচুরেশনের যে জায়গাটা আছে এই জায়গাতে আপনার কি করলেন, এটাকে ক্লিপিং মাস্ক করে দেওয়া হচ্ছে এই জায়গাতে। কিন্তু আবার এটাকে যদি আপনি কালার চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করতে পারবেন এখানে। লাইটনেসটা একটু বাড়ানো হচ্ছে জাস্ট 50-তে, এদিকে স্যাচুরেশন দেখেন। এখন মাছগুলো এখানে অ্যাড করতে হবে। দেখেন আবার আপনারা যখন অ্যাড করবেন প্লেস প্লেস থেকে জাস্ট রিপ্লেস করলে এটা চলে আসবে। ছোট মনে হচ্ছে, এখন শিফট চেপে বড় করে নিলাম। হ্যাঁ, এই দেখেন এটা বড় করে নেওয়া হচ্ছে। যদি কেউ মনে করেন যে দুটা মাছ রাখতে, দুটা মাছ রাখতে পারবেন, কারণ একটা বাল্বের ভিতরে বেশি মাছ কিন্তু এক্সেস দেখা যায়। হ্যাঁ, নিচের দুটা মাছ কিন্তু অলরেডি ফিক্সড মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে। দেন আবার লেসো টুল সিলেক্ট করার পর আপনারা দেখেন যে মাছটা আমার দরকার শুধু, হ্যাঁ আন্য রেসে মাছ থাকবে না, শুধু এই দুটা মাছ। এখন বাকিগুলো সরাই দেওয়া হলো, একটাই জাস্ট এই দুটো থেকে গেল। এখন এটাকে যেভাবে ট্রান্সফর্ম করে বড় ছোট করতে পারবেন, যেখানে যেভাবে অ্যাকচুয়ালি দেখতে মনে হবে যে হ্যাঁ পানির ভিতরেই তো, মা মুখটা যদি বাইর মানে বাইরের পাশে করে দেওয়া হয় তাহলে অর্ড দেখাবে অ্যাকচুয়ালি। জাস্ট দেখেন এখন দরকার কি, এখন স্ল্যাশ তিনটা কাজ শেষ, তিনটা কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের যেটা পিকের এই ছিল, এখন স্ল্যাশ দরকার, স্ল্যাশটাকে নিয়ে আসা হচ্ছে। দেখেন এইগুলো জিনিস কিন্তু আপনারা গুগলে যখন সার্চ করবেন, গুগলে সার্চ করলে কিন্তু অ্যাভেলেবেল পাবেন। হ্যাঁ, যদি ওয়াটার স্ল্যাশ দিয়ে দেন অনেকগুলো পিক আসবে। জাস্ট অ্যাঙ্গেল করে দেখতে হবে যে কোন দিকে অ্যাকচুয়ালি এটার মনে হচ্ছে। ওভারলে করলে এটা ভিতরে চলে গেল, অপাসিটিটা কমাই দিয়ে এই বাড়তি যে জায়গাগুলো আছে আবার দেন আপনারা ইরেজার টুল দিয়েও সরাই দিতে পারবেন। ম্যানিপুলেশন অ্যাকচুয়ালি অতটা মানে টার্ন হয় না প্রান্ত, ঠিক আছে? এটা জাস্ট আপনাদের দেখার জন্য আর কি।
এখন দেখেন এটা তো কমপ্লিট হয়েছে, এখন মনে হচ্ছে না যে মাছটা অ্যাকচুয়ালি ভিতরের পাশে। এটা ব্রাশ দিয়ে দেখা যাচ্ছে যে আবার আপনার রিফ্লেকশন শ্যাডো আর কি, হ্যাঁ এদিক শেষ সর্বশেষে রিফ্লেক্ট যদি কেউ করতে চান রিফ্লেক্ট করতে পারবেন, অপাসিটিটা কিন্তু কমাই দিতে হবে। এই পর্যন্ত আর কি, হ্যাঁ দেখেন কাজ কিন্তু শেষ।